না, হচ্ছে না, হচ্ছে না, একই ভুল বারবার করছেন। আমি তো বললাম যে আরো ডিটেইলসে ব্যাপারটা লিখতে হবে। আরে প্রত্যেকবার তো আপনি ঠিক করে দেন, এবারও করে দিন না। জানো তো তোমার কি সমস্যা, না কাজ ঠিকঠাক করতে পারো, না কথা বলতে পারো। মুখিয়াজি, ছেলেকে একটু শেখান, না হলে তো পিলকুঞ্জের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। নিজেকে না বদলাতে পারলে কাউকে তো ডেকে পাশে পাবে না। এ সাহেব শুনুন, আপনার কথা শুনতে আসিনি এখানে, আমরা কাজ করাতে এসেছি, যদি ভুল কিছু আছে আপনি ঠিক করে দিন, আপনিও তো নিজের কাঠপানি পান। এই বেরো, বেরো বলছি, বেরো। এই শুনুন, ধরুন ধরুন, এটা যতক্ষণ না ঠিক করে আনবেন কোনো কাজ হবে না। আরে এ শুনুন, কি হচ্ছে? আর্জি করেছিলাম যে আমরা এই বাঘ স্বীকার করে নিব, উনি আমাদের কথা মানেন নাই। উনি বললেন বাঘ সরকারের সম্পত্তি, সে মানুষ মারবে আর আমাদের মধ্যে হবে। কিন্তু স্যার, যার যায় সে বুঝে যাবার জ্বালাটা কি। আপনি যদি একটু কষ্ট করে সাহায্য করেন তো ভালো হয়। দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যে বারবার বাঘ এসে আপনাদের গ্রামের মানুষদের মারছে, ধরছে, খাচ্ছে, আর ক্ষতিপূরণ আপনাদের গ্রামের লোকেরাই পাচ্ছে। এটা যদি ওপর মহলে চোখে পড়ে যায়, আর আমার উপরওয়ালারা যদি এখানে চলে আসে, তাহলে আপনার কি হবে আর আমাদের কি হবে, বুঝতেই তো পাচ্ছেন। সে আপনাদের চোখে যাতে না পড়ে সে ব্যবস্থা আপনিই করবেন। আপনি হুকুম করবেন, আমরা তামিল করব।